बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी नासरीन आहमेद वेलकम बैक टू माय चैनल बंधुरा जे जेखाने आछेन आशा करी अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आपनादेर दुआए आमी अनेक भालो आछी जुम्बा मुबारक बंधुरा आज के आमादेर मुस्लिमदेर अनेक सुंदर एकटा पवित्र दिन एकदम ईदेर दिन तो बंधुरा आज के आमादेर प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मदिन बंधुरा हे नबी अस्सलामु अलैकुम हे रसूल अस्सलामु अलैकुम आमी धन्य आमी रसूलेर उम्मत आमी बंधुरा आमार रसूलेर अनेक अनेक भक्त आमी मुस्लिम आमी आल्लाह रसूलेर अनेक भक्त आमी सब समय बंधुरा आल्लाहर नाम बोली बंधुरा आमी आल्ला रसुल के अनेक अनेक भालोबाशी बंधुरा आमी ना शुधु ना देखे जार प्रेमे पागल कुटी मानुष तिनी हलेन आमादेर हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बंधुरा आमादेर प्रिय नबी के निये एखन अनेक विशेष सब देशे प्रतिबाद चलछे हाँ बंधुरा आमादेर प्रिय नबी के निये कुउक्ति करा एटा अपमान कखनो आम्रा मुस्लिमरा मेने निते पारबो ना सह्य करते पारबो ना एटा कखनो हय ना आमादेर नबी के निये कुउक्ति करा एटा कखनो माना जाए ना आमी मानते पारी ना बंधुरा आमी कथा गुछिए बोलते पारी ना तारपरो आमार इच्छा जागे किछु कथा बोलते किछु कथा शोनाते কি করব তারপরও বলতে আসি আপনারা আমার বন্ধুটি ধরে নেবেন বন্ধুরা কারণ আমার নবীকে আমি অনেক ভালোবাসি আমার ইচ্ছে হয় তাকে নিয়ে আমি কিছু বলি তারপরও কিছু করি কি করব আমি তো সাধারণ ক্ষুদ্র একটা মানুষ তারপরও বলি আমাদের আল্লাহ যেন যারা এই ধরনের আমাদের মুসলিম নিয়ে নবী নিয়ে কথা বলে আল্লাহ যেন তাকে অনেক অনেক সাজা দেয় এই আর কি বন্ধুরা আমি সব সময় আমার আল্লাহর নাম সব সময় বলি আমার আল্লাহ রাসূলের নাম সব সময় বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা এটা আমি সব সময় পড়তে থাকি যখনই দেখি যে আমার এটা মুখে আসতেছে আমি নিজেও জানি না কখন এটা আমি পড়তে থাকি সব সময় আমি এই নাম সব সময় জপতে থাকি বন্ধুরা আমি সত্যি একটা মুসলিম আমি চাই আমি যেন এভাবে সবসময় আমি আল্লাহর নাম বলে বলে আমি মরতে পারি বন্ধুরা আজকে আমি রোজা রেখেছি আজকে আমার ব্লগটা বন্ধুরা খুব একটা না তাই আপনাদের সাথে কিছু কথা বললাম আপনারা দোয়া করবেন যেন আমার রোজা কবুল হয় আল্লাহ পাক যেন আমার উপরে রহমত দেয় আমার ভুল ত্রুটি যেন আল্লাহ পাক সব ক্ষমার চোখে দেখে বন্ধুরা আজকে আমার ব্লগটা আজকে ছোট্ট একটু ইফতারি নিয়ে কারণ আমি রোজা রেখেছি আজকে আমি শুধু একটু ইফতারি আপনাদের দেখাবো আশা করি সবসময় আপনারা আমাকে সবসময়ের মতন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা আজকে আসেন আমি কিছুক্ষণ পরে আমি ইফতারি করব আমার জন্য একটু বন্ধুরা দোয়া করবেন বন্ধুরা আজকে আমি ইফতারের জন্য আমি বুট ভেজে নিয়েছি আজকে এই বুটে আমি আলু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা আর হালকা হলুদ মরিচের গুঁড়ো আমি ডাল মশারি ডাল নিয়েছিলাম প্রথমে তো মশারি ডালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি যখন ডালের বড়া বানাই মানে এটা বলি পেঁয়াজও হ্যাঁ এইটা বানাই তখন এভাবেই করি কিন্তু কখনো মানে পানি ব্যবহার করি না তো বন্ধুরা এখানে আমি একটু আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি তো দিবই এটা তো লাগেই পেঁয়াজতে আর কাঁচামরিচ ধনিয়া পাতা আর এখানে আছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো বন্ধুরা এর বেশি কিছু আমি দেই না কারণ আমার এভাবেই অনেক ভালো লাগে আর অনেকে অনেক বিভিন্ন ধরনের মশলা টশলা দেয় কারণ আমি এরকম সাতাশি দেই পেঁয়াজও বানাই আমার খুবই ভালো লাগে খেতে আর
খুবই অন্যরকম একটা টেস্ট লাগে। তবে হ্যাঁ, আমি একটু পেঁয়াজ বেশি দেই, আর সব সময় একটা আমি আলু বা অল্প বানালে অল্প আলু দিই, বেশি বানালে বেশি দিই। আলু কুচি খুব কুচি চিকন চিকন পেঁয়াজের মতো করে আমি দিই। তো এভাবে আমার সব সময় ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো প্রথমে আমি তো দেখলেন ফার্স্ট টাইম একটা দিলাম হচ্ছে, তা প্রথম একবার হলে পরে আবার এটাকে একটু উল্টিয়ে দেব। তা আজকের ইফতারিটা বন্ধু আমি আমার বাসায় বানাচ্ছি। আমি আমার বোন আপনারা আগে পরে জানেন আমার পাশে থাকে, আমার মানে আমার আশেপাশে থাকে, তা আমি আমার ও বোনের বাসায় সবাই মিলে একসাথে ইফতারি করবো, আমার বাসাতে নিয়ে যাব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক, লাল শাক আমি ভালো করে কুটে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছাঁকা দিয়ে রেখেছি, এটা দিয়েও আমি শাকের পেঁয়াজও বানাবো। তো শাকটাকে এখন আমি ভালো করে বন্ধুরা একদম কুচি কুচি মানে কুচি কুচি করে নেব। তো আপনি আপনারা দেখছেন শাকগুলো খুবই সুন্দর, একদম লাল, দেখেন শাকটি খুবই সুন্দর। তা আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কুচি কুচি করে নিয়েছি। বন্ধুরা আমার পেঁয়াজগুলো যেটা আমি প্রথম দিয়েছি সেটা হয়ে গেছে, এখন আমি সেকেন্ড টাইম আবার দিলাম এটা। তো বন্ধুরা আপনারা যে লাল শাকগুলো দেখেছেন, এখন বন্ধুরা এর মধ্যে আমি কিছু চালের গুঁড়ো দেব। অনেকে বেসন দেয়, কারণ আমি অ্যালার্জির জন্য বেসন খাই না, এই জন্য চালের গুঁড়ো দিয়েছি। কারণ এখন আমি বেসনের সাথে চালের গুঁড়োটা একদম ভালো করে এভাবে মতে মতে রাখব, কারণ একটু পরে এটা নরম হয়ে যাবে এবং পানি বেরোবে। বন্ধুরা সাথে আমি লবণ দিয়ে দেব। আর বন্ধুরা এটাতে আমি ব্যবহার করব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। বন্ধুরা তেমন কিছু দেব না, আর একটা ডিম। তারপরে বন্ধুরা আমি এভাবে এভাবে দলাপা দেব। তো দেখেন আমার এই সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, আমি এখন একটা মানে ডিমটা দিয়ে আবার একটু মেখে নেব। তো বন্ধুরা আমি সব সময় লাল শাকের পেঁয়াজও খেলে এভাবে ভাজি, আমি কখনো হালকা হলুদের আর মরিচের গুঁড়ো ছাড়া বাড়তি কিছু ব্যবহার করি না, তাহলে আমার কাছে মানে গ্যারান্টটা এভাবেই খুব সুন্দর লাগে। তা আমার পেঁয়াজগুলো তো ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি লাল শাক দেব। লাল শাকটা যখন আমি তেলে দেব আমার চুলার তাপটা একটু কম থাকবে, যেন আস্তে আস্তে শাকটা সুন্দর মতন হয়, কারণ চুলার তাপটা যখন বেশি থাকবে তাহলে হয়তো পুড়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আস্তে আস্তে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমার ফার্স্ট টাইম ভাজা হয়ে গেছে, প্রথমটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা আমি ইফতারি করেছি, অনেক মজা হয়েছিল। আর আমি যখন পেঁয়াজও বানাই বন্ধুরা, আমার পেঁয়াজগুলো একটু বড়ই বানাই, কেন দোকানের মতো আমি ছোট বানাই না। তো বন্ধুরা দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে, মজাদার হয়েছিল। তো বন্ধুরা ওই যে বলতে নিয়েছিলাম আমার বোনের বাসায় গিয়ে আমরা ইফতারি করব, আমি আর আমার মেয়ে যাব, আমরা দুজনেই রোজা ছিলাম। আর আমার ছোটো বোন নবীগঞ্জের থেকে আসবে, আমার বড় বোন তল্লার থেকে আসবে, আর আমরা মেজো বোন তো এখানেই। তো বন্ধুরা আমরা চার বোনে আজকে একসাথে ইফতারি করব, আমরা সবাই রোজা ছিলাম। আর বোন বোনের মেয়েটে ভাগ্নিরা তো আছেই, আমার মেয়ে আছে, আর আমার আবার একটা মিষ্টি আমার বোনের নাতি আছে, সেটাও আছে। তা আমরা ও বাসায় ঠিক পাঁচটার দিকে চলে গিয়েছিলাম, আর ওখানে সবাই মিলে বন্ধুরা একসাথে সব কিছু মেখে আমরা ইফতারি করেছি। তা আমাদের ইফতারিটা খুবই মজা লেগেছে, সবাই একসাথে মেখে খাওয়াটা অন্যরকম।
আর আমরা প্রথমে তো বন্ধুরা আমরা পানি দিয়ে আমরা রোজা ভাঙলাম, তারপর শরবত খেয়েছি, ফল খেয়েছি, এখন সব কিছু একসাথে মেখে সবাই খাবো। পেঁয়াজও, বুট, মুড়ি, তারপরে তো আছে আমাদের স্যালাড, এগুলো সবই একসাথে মেখে বন্ধুরা আমরা সবাই একসাথে খেলাম। খুব মজা লাগলো, ভালো লাগলো, আজকে সুন্দর একটা দিন আমাদের একসাথে গেল। তো বন্ধুরা আমার ছোট্ট ব্লগটা আজকে আপনারা আশা করি দেখবেন, প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর দেখে আমাকে একটু সাপোর্ট করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। তো বন্ধুরা আপনারা এটা করলে আমার ভালো লাগে, আমাকে উৎসাহিত হয়। বন্ধুরা আপনারা সবসময় আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, যেমন আজকে আমার একটা বন্ধু, খুবই প্রিয় বন্ধু, আমাকে আজকে একটু ভুল ধরিয়ে দিয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। আর আমার মানে আমি খুবই খুশি যে আমার এই বন্ধুটি আমার এই কাজটি আজকে করেছে। তো আমি চাই আমার আপনারা সবাই আমার এই ভুল ধরিয়ে দেন, কারণ আমি জানি আমার ভুল হয়, কারণ আমার ভুল হতেই পারে, আমি ভুল ছাড়া মানুষ না, আমার কথায় আমার কাজে কিছু না কিছু ভুলই হবে, আর আমি ব্লগ বেশি দিন ধরে করি না। তো বন্ধুরা আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর আমার আশেপাশের বন্ধু যারা আছেন তারাও সাপোর্ট করবেন। তো সবার সাপোর্টে আমি আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যাব, ইনশাল্লাহ যাব, আপনারা পাশে থাকলে অবশ্যই যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বরাবরের মতো দোয়া করবেন। আপনাদের দোয়া আমার অনেক অনেক প্রয়োজন, কারণ আমি সবার দোয়ায় এগিয়ে যেতে চাই, আর আমি বিশ্বাস করি দোয়া জিনিসটা অবশ্যই অবশ্যই কাজে লাগে। কারণ দোয়া এমন একটা জিনিস যে অনেকে বলে হ্যাঁ দোয়া লাগবে কি না, কখন কার দোয়া কখন কার লাগে কেউ বলতে পারে না বন্ধুরা। হ্যাঁ, দোয়া এমন একটা জিনিস যে যখন মানুষে মুখ দিয়ে না বললে অন্তর থেকে বলে তখনই চলে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তখন বলটা ছোট হয়ে গেছিলো, আমার বোনের মেয়েটা একটা আরেকটা বড় বল নিয়ে এসেছে। তা আমরা বন্ধুরা ভালো করে মেখে একদম মজা করে খেয়েছি, খুব ভালো লেগেছে। তারপরে তো বন্ধুরা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আবার আসার সময় আমার বোন ভাত, মুরগির তরকারি, ডাল এবং কলা ভর্তা অনেক ভালো লেগেছে। বন্ধুরা আপনার একটা সুন্দর হাত দেখেছেন, এটা আমার একটা মিষ্টি নাতি, আমার নাতিটা খুবই সুন্দর দেখতে, খুবই স্মার্ট, আমার খুব পছন্দ, আমার সবসময় ভালো লাগে এই আর কি। বন্ধুরা আমার নাতির জন্য আপনারা দেখছেন হাতটা, একটু দোয়া করবেন, ও খুবই ভালো, খুবই মিষ্টি। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ।